হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাফিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি, তো সকাল থেকে আমি কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো এই যে দেখো, সকালবেলায় আমার বিছানা টিছানা সমস্ত গোছানো হয়ে গেছে। এবার আমি আর সমস্ত বাসি কাজ ছাড়া হয়ে গেছে, আমি বাসি জামা কাপড়ও ছেড়ে ফেলেছি। আমি এখন স্নান করিনি, আমি দুপুরে স্নান করব। আমি এখন রান্নাঘরে রান্না করব, আমার ছেলেকে খাওয়াবো, এই সমস্ত কাজ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি। যে দেখো, ছেলেকে আমি ব্রাশ ধরিয়ে দিয়েছি, বা ছেলেকে আমি ব্রাশ করাবো। ব্রাশ করানোর পরে তারপরে একটু খাবার খাওয়াবো, খাবার খাইয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না করতে যাব। এই যে দেখো, ব্রাশটা করিয়ে দিচ্ছি। ও নিজে নিজে ব্রাশ ভালো করে করতে পারে না, আমি করিয়ে দিই। মুখ টুক ধুয়ে দিলাম, ভালো করে ব্রাশ করিয়ে দিলাম। এইবার আমি ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটুখানি খাবার খাইয়ে দেবো। সকালে বিস্কুট টিস্কুট খাওয়ানোর পরে আবার স্যালাক্স খাই বা ওটস খাওয়াই, এরকম কিছু খাওয়াই। খাওয়ানোর পরে তারপরে আবার আমি তোমাদের রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে সমস্ত কাজকর্ম সারব। দেখো কীভাবে সারা দিন বিস্কুট খাই না, বিস্কুট মুড়ি এগুলো সব ছিটিয়েছে, কিচ্ছু খেতে দিলে খেতে যায় না। এইভাবে সারা ঘর ছেকাই, লাস্টে বাধ্য হয়ে আমি নিজেই জল দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছি। যে দেখো, নিজে নিজে কিচ্ছু খেতে পারে না, কোনো খাবার কিছু দিলেই এগুলো এইভাবে ছেটাই, নষ্ট করে। তাই জন্য আমি আর ওকে নিজের হাতে কিছু খাওয়াই না, দিই না আগে আর কি খেতে, আমি নিজেই খাইয়ে দিই। এরকম নষ্ট করার থেকে নিজে হাতে খাইয়ে দেবো, ওই ঠিক আছে, তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। দেখো আমি আমি নিজে হাতে ওকে খাইয়ে দিচ্ছি খাবারটা। ওকে দিয়েছিলাম খেতে, কিন্তু খাইনি, নিজে নিজে খাইনি। নিজে নিজে খেলে খুব খাবারটা নষ্ট করে, ছেটাই, এই সমস্ত করে। খাওয়ানো হয়ে গেল, চলো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এখানে আলু পটল কাটা আছে, আর আমি এখানে ডাল সিটি মারছি আর কি, ডাল সেদ্ধ করছি। আর এখানে হচ্ছে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজবো, আলু পটলের তরকারি করবো আর ডাল করবো। আর এখানে আমি একটু মূলো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে একটু মূলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো, মানে মূলা ভাজা করবো। আর একটু লঙ্কা দেবো, মানে গুঁড়ো লঙ্কা। আর দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে নুন জিরে জিরে আর কিছু কথা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলু আর পটল যেগুলো কেটে রেখেছি এগুলো নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তো আলু পটল ভাজতে থাকবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দেখো একে একে আলু পটল নুন আর হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে ভেজে ভেজে নেবো এবার, নাড়াচাড়া করে ভালো করে ভাজবো। তো ওদিকে আমার মূলাটা ভাজা হয়ে গেছে, আমার তাই হয়ে গেছে, ওটাকে আমি তুলে নেবো। দেখো এখানে মূলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি বেগুন ভাজাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো এখানে আমি আলু আর পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিই, এখানে আমি বেগুনগুলো ভাজবো একে একে। দেখো একে একে আমি বেগুনগুলো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আলু পটলও প্রায় ভাজা হয়ে গেছে। এবার একে একে বেগুনগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে, কড়াই থেকে বেগুনগুলো একে একে তুলে নিচ্ছে। আর এখানে আলু পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। Thank you.
দেখো আদা জিরে আর ধনে কাঁচা লঙ্কা আর দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে অপর দিকে দেখো আমি এখানে আলু আর পটলটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা আমি কিনে নিলাম। গুলে নেওয়ার পরে এবার এই যে মশলাটা করে রেখেছি, এই মশলাটা এই আলু পটলের তরকারিতে দিয়ে দেবো। তো চলো দেখো যে এই যে মশলাটা, যে আদা জিরে ধনে মশলাটা, তার মধ্যে একটু হলুদ দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি এটা আলু আর পটলের, এই আলু পটল যেটা ভাজছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা, অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি মশলাতে ভাজবো, ভালো করে কষিয়ে নিয়ে দেখো ভালো করে কষি কষিয়ে নিলাম। কষি নেওয়ার পরে এবার আমি জল ঢেলে দেবো, নুন দেওয়া হলো একটু মশলাটা দিয়ে, তারপর আমরা নুন দিলাম, নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে গাছে যখন তেল ছেড়ে দেবো, তারপর আমরা ওর মধ্যে একটু জল ঢেলে দেবো। চলো দেখে দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আলু পটলের গায়ে ভালো করে মশলাটা পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার তরকারিতে আমরা একটু জল দিয়ে দেবো। যখন তরকারিটা ভালো করে কষে এসেছে তখন আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর পটলটাকে সিদ্ধ দিয়ে দেবো। আলু পটলের তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিই। আলু পটল যখন হয়ে গেছে তো তখন ওর মধ্যে আমরা ধনে পাতা কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা আর ধনে পাতা কুচি দিয়ে এবার আমরা তরকারিটা নামিয়ে নেবো, সম্পূর্ণ তরকারিটা রেডি। তো অপর দিকে দেখো কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমরা ডালটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এবার ডালের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। তো ডালটা নুন আর হলুদ দিয়ে এবার ডালটাকে ভালো করে সাদলে নিয়ে তারপরে ভালো করে ফুটার অপেক্ষা করবো। ডালটা ফুটে গেলেই সম্পূর্ণ ডালটা রেডি। আমাদের ডালটাও আমরা নামিয়ে নেবো, আমাদের রান্না সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো রান্না বান্না সারার পরে আমি চলে যাব স্নান করতে। তো স্নান টান করে এসে আমি তোমাদের সাথে দেখা করব। তো তারপরে দেখতে থাকো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এবার রান্না হয়ে গেছে, আমি এবার চলে যাব স্নানে। স্নান করে এসে আমি আপনার তোমাদের সাথে দেখা করছি। হাই বন্ধুরা, চলে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি দুপুরের খাবারটা খাবো। ও তো এই যে দেখো এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। ওই দেখো আমার ছেলে আর আমার মা ঘুমাচ্ছে। দেখো আমার ছেলে আর আমার মা ঘুমাচ্ছে। আমারও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। এবার আমরা দুপুরের খাবারটা খাবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো আবার অন্য কোনো নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমার কে ক্ষমা করে দিও। তো আজকে ভিডিও এই পর্যন্তই, বাই বাই বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।